এসএসসি পরীক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ফিনান্স বিষয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছ তোমাদের যে এসএসসি পরীক্ষা তোমরা সামনে দিবা, তার জন্য তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে তোমরা হাতে পেয়েছ। আমি আবারও বলছি, মানে ফিনান্স বিষয় না তোমাদের 13টা অধ্যায় আছে, 13টা অধ্যায় কিন্তু মাত্র 6টি অধ্যায় তোমরা পড়বা, এবং সেই 6টা অধ্যায়ের ভিতরে তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে। এই কারণে আমি গত ক্লাসে বলেছি এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই কারণে 6টা অধ্যায় একদম নিখুঁত পাবে, অত্যন্ত দক্ষতার সাথে শিখে পাবে। তা আমি ওই 6টা অধ্যায় কি কি এটা আবার আজকে বলে দিচ্ছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায়ী অধ্যায়, বন্ধনী আইনের প্রাক্কলন, নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও প্রাক্কলন, দশম অধ্যায় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফিনান্স থেকে 4টা অধ্যায় আর ব্যাংকিং থেকে মাত্র 2টা অধ্যায়। মিনিমাম 3টা ম্যাক্সিমাম 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, ব্যাংকিং থেকে 3টা প্রশ্নের উত্তর, চারিদিকে সাত effective annual rate, ডবল এফ ই সি টি আই ভি ইফেক্ট এ
আলোচনা করবো এখন সাপ্তাহিক টাকা ঋণ করা সেটা প্রবলেম সুদের হার এই সূত্র দিয়ে এই সূত্রটা দিয়ে সাপ্তাহিক তাহলে এই ধরনের একটা অঙ্ক আমি আজকে করাবো মনোযোগ দিয়ে এটা আমি বলে দেয় জনাব শামসুল একজন ক্ষুদ্র ব্যবসায়ী জনাব শামসুল কে একজন ক্ষুদ্র ব্যবসায়ী মানে চট্টগ্রাম 2019 আসছে6 বছর পরে আমি 55,000 টাকা দিয়ে বর্তমানে কত টাকা 6 বছর পরে তিনি 55,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনতে চান লোকালে আমি 6 বছর পরে 55,000 টাকা পেতে বললাম বর্তমানে কত টাকা রাখতে হবে তাহলে 6 বছর পরে আমি 55,000 টাকা পেতে সফলভাবে সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে তাহলে কি বৃদ্ধিতে সহায়তা করবে একটা দেশে হবে কি একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষ ভাবে জাতীয় আয় বাড়াতে সহায়ক প্রশ্নটা কি জ্ঞানমূলক প্রশ্ন লেখার দরকার নেই লিখে দিচ্ছি
যাতে আমাদের সরাসরি আমরা শিখে পারি। একটি সফল বিনিয়োগ পার্থক্য ভাবে কি ভিত্তিতে সহায়ক হবে? একটি সফল বিনিয়োগ যদি তুমি দেশের নাগরিক হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন বিনিয়োগকারী হিসাবে সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করতে পারো, তাহলে তোমারও লাভ হবে, দেশের লাভ হবে, দেশের লাভ হওয়া মানে জাতীয় আয় বৃদ্ধি পাওয়া, মানে তুমি সফল হওয়া মানে দেশ সফল, বাংলাদেশের প্রতিটা ব্যবসায়ী তুমি সফল হয় অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের জাতীয় আয় বেড়ে যাবে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন খতে কি আসছে জানো? খতে আসছে মুদির দোকানে অর্থায়ন প্রক্রিয়া সরল হয়ে গেলে ব্যাখ্যা করো। মানে যত দূর নেই তাহলে আমরা জানি ব্যবসা সাধারণ তিন প্রকার কি বলবো। আর এক মালিকানা ব্যবসা কি সে মালিক নিজের পকেট থেকে নিজের মূলধন দেয় আর বেশি টাকা থেকে ঋণ দেয়, তাহলে মুদির দোকানের অর্থায়নটা কি অনেকটা সহজ অনেকটা সরল জটিল না, কিন্তু বাটা কোম্পানি অর্থাৎ যৌথ মুদ্রণিক কোম্পানির অর্থায়নটা অনেকটা জটিল। কেন? যৌথ মুদ্রণিক কোম্পানি যদি বাটা কোম্পানি একটা যৌথ মুদ্রণিক কোম্পানি এটা মালিক যৌথ মুদ্রণিক মালিকেরা যেভাবে মালিকের মূলধনের পাশাপাশি এই যৌথ মুদ্রণিক কোম্পানিগুলি কিন্তু শেয়ার ইস্যু করতে পারে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন করে, তাহলে এই কারণে বলা হচ্ছে যে এই প্রশ্নটা কি মুদির দোকানের মত, তো মুদির দোকান মানে কি এক মালিকানা, আমরা কি শিখলাম মানে এক মালিকানা ব্যবসা অর্থায় অনেকটা সরল আর সেটার জন্য প্রক্রিয়া নিয়ে যদি ব্যাপারে জনগণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিতে হয় জনগণ শেয়ার কিনে তারপর এইভাবে ব্যাখ্যাটা দিলে আশা করি দুই নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তবে এটা আমি লিখে দিচ্ছি এটার উত্তরটা এই প্রথমে অ্যাক্লাইমেট করলেন বা যেমন বাটা যৌথ মূলধনী কোম্পানি হয় এর অর্থায়ন প্রক্রিয়া মুদির দোকানের মতো সরল অর্থায়ন অর্থায়ন
প্রকারের মত মুখী প্রকারের মত সরময় এটা এভাবে এক কথায় কেন সরময় যেহেতু পাটা কোম্পানি যত উত্তরে এটি হচ্ছে আর মুদির দোকানের অর্থে সরল কেন যেহেতু মুদির দোকান এক মালিকানা এখন ব্যাখ্যাটা দাও মুদির দোকান একটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠা মুদির দোকান একটি এক মালিকানা প্রতিষ্ঠা এই কিন্তু বাটা কোম্পানি 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 তারপরে একটা মুদির দোকানে মাধ্যমে অর্থায়ন করা হয় অর্থায়ন করা হয় বুঝতে পেরেছ পাশাপাশি অর্থায়ন করতে পারে এই কারণে পাটা কোম্পানি পাটা কোম্পানি অর্থায়ন একটু জটিল একটু জটিল এইভাবে এই প্রশ্নটা আসবে এইভাবে ব্যাখ্যা হবে তাহলে এই ধরনের প্রশ্নটিতে আসে অর্থাৎ মুদির দোকানের চেয়ে পাটা কোম্পানি সরল নয় কেন তো তুমি বুঝে গেলাম তো মুদির দোকান হচ্ছে এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসার অর্থ সহজ হয় মালিকের ভূতম দেয় না হয় ব্যাংক থেকে পাতে কিন্তু এক মালিকানা ব্যবসায় তো শেয়ার বিক্রি করতে পারে বন্ড বিক্রি করতে পারে ডিভেঞ্চার বিক্রি করতে পারে কিন্তু যৌথ উদ্যোগে পাটা কোম্পানি যৌথ উদ্যোগে করতে পারে এইভাবে দিবা খুব ইম্পর্টেন্ট এখন আসো কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে এখন জনাব শামসুল তো ফিস কিনলে 6 বছর পরে 55,000 টাকা তাহলে এই বর্তমানে জনাব শামসুল কত টাকা রাখে তার মানে কি তুমি ওই 55,000 বর্তমান মূল্যটা বের করতে হবে এখন কখন বর্তমান মূল্য বের করতে হবে কখন ভবিষ্যৎ মূল্য বের করতে হবে কখন প্রকৃত সুদের হার বের করতে হবে এটা তোমাকে উদ্দীপক করে না বুঝতে হবে এটা যদি তুমি বুঝে গেল তাহলে অবশ্যই এই চাপটা যেগুলো
প্রশ্ন সূত্রের প্রয়োগ শিখে নেবেন। আশা করি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে আর কিছুটা থিওরি তো আগে করেছি, অর্থ সমন্বয় কাকে বলে, অর্থ সমন্বয় নির্ণয় করা কেন গুরুত্বপূর্ণ, চলো দেখো ফ্রিজ কেনার জন্য বর্তমানে ব্যাংকে জমা রাখা বর্তমানে ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ বর্তমান মূল্যের সূত্র দিয়ে বুঝতে পেরেছ। এখন উদ্দীপকের কি কি দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য মানে ফিউচার কত টাকা আছে, পঞ্চান্ন হাজার টাকা যদি উদ্দীপকে দেওয়া আছে ছয় বছর পরে তার পঞ্চান্ন হাজার টাকা প্রয়োজন, পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার। তারপর দেখো বার্ষিক সুদের হার দেওয়া আছে, ১২ মেয়াদ দেওয়া আছে, মেয়াদ ৬ বছর পরে আমরা পেতে চাই। প্রিয় পরীক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ তাহলে মেয়াদ হচ্ছে ৬ বছর। এখন আমরা সূত্র প্রয়োগ করব, কি সূত্র প্রয়োগ করব দেখা বর্তমান মূল্য, বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু সমান সূত্র একটি ইভেন্ট বাই ১.১২ এটা কিন্তু পাওয়ার ছয় সাইন্টিফিক ক্যালকুলেটার তোমাদের ব্যবহার করতে হবে, এই কারণে সাইন্টিফিক ক্যালকুলেটার মাধ্যমে তোমার সাধারণ ক্যালকুলেটার সম্ভব না। তো এটা ভাগ দিলে কত হয়, ২৭,৮৬৫ তিনি যদি একটা ফ্রিজ কিনতে চান তাহলে বর্তমানে তাকে
ব্যাংকে 27,865 টাকা জমা রাখতে হবে, তাহলে 12% বার্ষিক সুদে 6 বছর পরে 55,000 টাকা সে পাবে। তাহলে আমরা বর্তমান মূল্যটা এইভাবে বের করবো এই এই সূত্র। তাহলে এখন সুতরাং জনাব স্যামসুংকে ফ্রিজ কেনার জন্য বর্তমানে এই 27,865 টাকা তাই ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে প্রশ্নটা কি ছিল, সংসদের ফিস কেনার জন্য কত টাকা দেয় কি জমা রাখতে হবে? 865 টাকা। তাহলে এই উত্তর দেখো, তো এই 865 টাকা এই আশা করি পারবে। এখন আসো প্রকৃত সুদের হার, এটা আছে আমার সাথে, এটা বুঝলাম বুঝলাম চেক করে করি। এটা এইরকম থাকে, পরীক্ষার্থীরা এখন আসো একে হ ঘটা দেখো প্রকৃত সুদের মানের ভিত্তিতে জনাব খানের পরামর্শ সঠিক মূল্যায়ন করে, অর্থাৎ প্রকৃত সুদের হারের ভিত্তিতে। তার মানে কি, প্রকৃত সুদের হার সূত্র প্রয়োগের মাধ্যমে তুমি জনাব খানের কঠিন পরামর্শটা কি সঠিক এটা তুমি মূল্যায়ন করো। তো জনাব খান কি পরামর্শ দিয়েছিল আমি আরেকবার করি। জনাব খান তাকে একই হারে মাসিক চক্রবৃদ্ধিতে টাকা রাখতে পরামর্শ দেন। তিনি জনাব শামসুল কিন্তু বার্ষিক সুদে ব্যাংকে টাকা রাখতে চেয়েছে, কিন্তু জনাব বন্ধু তার বন্ধু জনাব খান তাকে পরামর্শ দিল বার্ষিক বা বন্ধু তুমি মাসিক চক্রবৃদ্ধিতে এই 12 বছর সুদে টাকা রাখো, তাহলে লাভ আরো বেশি হবে, আরো কম টাকা দেওয়া। তাহলে এটা আমরা কোন সূত্রের মাধ্যমে আমরা মূল্যায়ন করবো, প্রকৃত সুদের হারে সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা এইভাবে লিখবো, বার্ষিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার নির্ণয় করব। বার্ষিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার নির্ণয়, এইভাবে লিখে তারপরে দুটিপক্ষে একটু তুলনা করা। আমরা আবারও করি, পরীক্ষার্থীরা ব্যাংকে কিন্তু বার্ষিক 12 বছর সুদ দেওয়ার প্রস্তাব করেছে, ঠিক না? কিন্তু জনাব খান তার বন্ধু তাকে বললো বার্ষিক সুদ মাসিক, তাহলে আমরা কতটা বার্ষিক 12% প্রকৃত সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এইভাবে লেখো, এই সুদের হার দেওয়া আছে, এখন এরপরে দেখো চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধি সংখ্যা আর বন্ধু বলছে না বার্ষিক সুদের তুমি মাসিক সুদের মাসিক চলে এম এর মান তুমি পাবো। আমরা প্রথমে একবার একটা বের কর, তুলনা করতে হবে, মূল্যায়ন মানে কি তুলনা করা, এটা তো না ওটা। তাহলে চক্রবৃদ্ধি সংখ্যা আমরা জানি এই প্রকৃত সুদের হার সমান, প্রকৃত সুদের হার
ভেক্টরের লাইন হলো ই এ আ এটি ইফেক্টিভ এনার্জি প্রকৃত স্থানাংশ সূত্রটা আমাদের মুখস্থ রাখবা সূত্রটা কি রকম 1 প্লাস হ্যাঁ এ নো আর ডিভাইডেড বাই এম আর পাওয়ার অফ এম মাইনাস এ এই এই সূত্রটা মনে রাখবা প্রকৃত সূত্র হলো সূত্রটা কি এ প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার এম মাইনাস ওয়ান এই এটা হচ্ছে প্রকৃত সূত্র এখন মান হবে cos 1 প্লাস আই এর মান হচ্ছে 12 আর এম এর মান হচ্ছে 1 এটাকে এখন আই এর মান হবে মাইনাস 1 এখন 1 প্লাস তাহলে এটা হবে 12 12 মানে কি 0.12 0.12 হচ্ছে 12 পার্সেন্ট প্রিয় পরীক্ষার্থীরা খেয়াল করে দেখো অর্থাৎ বার্ষিক সুদের হার 12 পার্সেন্ট প্রকৃত সুদের হার 12 পার্সেন্ট এটা একই হলো কেন জানো এটা একই হলো এই কারণে যেহেতু চক্রবৃদ্ধি সংখ্যা n এর মান 1 মানে অর্থাৎ বার্ষিক সুদের হার আর প্রকৃত সুদের হার সেম হবে যখন এম এর মান 1 এখন আমরা দেখো তার বন্ধু যে পরামর্শ দিল বন্ধু মাসিক সুদের হারে না রেখে তুমি মাসিক সুদের হারে রাখো তাহলে আমরা মাসিক এম এর মান 12 দিয়ে প্রকৃত সুদের হারটা বের করতে পারব তাহলে এখন এটা লেখা পরে আমরা দেখ নিচে লেখা এই এখন কি করব জানো মাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার নির্ণয় তো এখানে জানা নাই যেহেতু আমি এটা বুঝে গেছি মাসিক চক্রবৃদ্ধিতে মানে দ্বিতীয় অংশটা মাসিক চক্রবৃদ্ধিতে মাসিক চক্রবৃদ্ধিতে ব্যাংকে জমা তাহলে এখন সুদের হার 12% আর 10% আর চক্রবৃদ্ধি সংখ্যা এখন চক্রবৃদ্ধি সংখ্যা এটা মানে হচ্ছে এক এম মানে হবে 12 যেহেতু মাসিক হ্যাঁ এখানে হবে এম এর মান সুতরাং এখানে একটা 12 বার এখানে একটা যেহেতু মাসিক তত্ত্ব এটা লেখা এই তাহলে সূত্রটা প্রয়োগ করো আমরা জানি দেখতে পাবো কমপ্লিট সূত্রের হার কমপ্লিট সূত্রের হার আগে আমরা এম এর মান দিয়েছিলাম 1 মানে যেহেতু বছরে একবার আর এখানে যেহেতু মাসে তাহলে এম এর মান হবে এখানে 12 তারপরে এখন এম এর মান হবে পাওয়ার 12 এখন আসো এক প্লাস হ্যাঁ 12 কে 12 দিয়ে আমরা দুটো ভাগ করি দশমিক শূন্য এক দশমিক আর 12 এখন এই এটাকে আমরা যদি 12 দিয়ে এই সংখ্যাটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য নিয়ে গুণ করবা তাহলে উত্তরটা কত আসে 1.126
সিনটেক্স করি তাহলে আমরা 2.2 সংখ্যা নিয়ে নিলাম 12.875 তো প্রিয় পরীক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু আগে আমাদের প্রকৃত সুদের হার বের করেছিলাম 12% আর এই মাসিক যখন আমরা মাসিক চক্রবৃদ্ধিতে আমরা যখন প্রকৃত সুদের হার বের করলাম তখন হলো কত 12.68% এখন তোমরাই বলো বন্ধুর পরামর্শ কি সঠিক ছিল হ্যাঁ অবশ্যই বন্ধুর পরামর্শটা সঠিক ছিল এটা কিভাবে ব্যাখ্যা দিবা লেখবা দে উদ্দীপকে জনাব শামসুল দেখো উদ্দীপকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে টাকা জমা রাখলে অন্যদিকে জনাথানের পরামর্শে মাসিক চক্রবৃদ্ধিতে জমা রাখে এটা ছিল বাৎসরিক আর আন্নানের পরামর্শটা ছিল মাসিক মাসিক চক্রবৃদ্ধিতে জমা রাখলে প্রকৃত সুদ প্রকৃত সুদের হার হয় কত পার্সেন্ট 12.68% সুতরাং প্রকৃত সুদের হারের ভিত্তিতে তারপর লেখবা অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধিতে বর্তমানে বার্ষিক চক্রবৃদ্ধির তুলনায় কম টাকা জমা রেখে ভবিষ্যতে একই পরিমাণ অর্থ পাওয়া যাবে পরামর্শে জমা রাখলে কম টাকা জমা রাখতে হবে কারণ প্রকৃত সুদের হার বেশি কারণ প্রকৃত সুদের হার বেশি জনাথানে পরামর্শ অনুযায়ী এই অর্থাৎ জনাথান নামের পরামর্শ অনুযায়ী প্রকৃত সুদের হার বেশি হওয়ায় জনাথান নামের পরামর্শ যদি গ্রহণ করে তাহলে তুলনামূলক কম টাকা জমা রেখে 6 বছর পরে 55,000 টাকা পেয়ে যাবে তাহলে এখন সব সবাই তো কম টাকা জমা রেখে যদি বেশি টাকা আপনি পায় সেটা লাভ না তাহলে জনাথান নামের পরামর্শটা সঠিক ছিল প্রিয় পরীক্ষার্থীরা এই ধরনের একটা সমস্যা চট্টগ্রাম 2019 আসছে অর্থ সমাবেশ চ্যাপ্টার থেকে আর তোমাদেরকে আমরা একই ধরনের একটা আমি বাড়ির কাজ দিব এই বাড়ির কাজটা করে ফেলো এটাও এটাও তোমার প্রকৃত সুদের হারের উপরে হ্যাঁ সাথে সাথে বর্তমান মূল্য অথবা ভবিষ্যৎ মূল্যের উপরেও একটা সমস্যা থাকে এটা আমি সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সমস্যাটা আমি লিখবো না বোর্ডে তোমরা এটা আশা করি তোমাদের টেস্ট পেপার বা বইয়ে পাবে
সাহায্যকারী বইগুলিতে পাবে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে, মিস্টার সবুজ। হ্যাঁ দেখো মিস্টার সবুজের অঙ্ক, হ্যাঁ এই 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 সমস্যাটা কথা সৃজনশীল প্রশ্ন, এই এটা হচ্ছে সৃজনশীল, সৃজনশীলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার আপনার সময়মূল্য থেকে এই আসছে, এখানে আসছে কি আমি একটু পরে শুনাই দিই। মিস্টার সবুজ 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে উন্নয়ন ব্যাংকে স্থায়ী হিসাবে 10 লক্ষ টাকা জমা রাখে। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে 9% হারে ত্রৈমাসিক মুনাফা প্রদানে সম্মত হয়। ক ইএআর এর পূর্ণরূপ কি? খ তহবিল সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় কেন, ব্যাখ্যা কর। তারপরে গ হচ্ছে কি উন্নয়ন ব্যাংকের প্রকৃত সুদের হার বা মুনাফার হার নির্ণয় করো, দেখতে পেয়েছ? হ্যাঁ। তারপরে খ নির্দিষ্ট মেয়াদ শেষে মিস্টার সবুজ কি গাড়ি ক্রয়ে সক্ষম হবেন, মতামত। পরীক্ষার্থীরা এই সমস্যাটা তোমরা অবশ্যই সমাধান করবে, এটা অর্থের সময়মূল্যের উপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণত বহু নির্বাচনের জন্য আমি তোমাদেরকে একটু সাজেশন দিচ্ছি, বহু নির্বাচনী প্রশ্ন কি শিক্ষা, এটা তোমার চট্টগ্রাম বোর্ড এই 2020 দেখবা, কি দেখবা? সবগুলি দেখবা না, 30টাই দেখবা। অর্থাৎ যে 6টা অধ্যায় তোমাদেরকে দেওয়া হয়েছে এই এসএসসি পরীক্ষার জন্য, ওই 6টা অধ্যায়ের 2020 এর চট্টগ্রাম বোর্ড বহু নির্বাচনী যে প্রশ্নগুলো এসেছে সেগুলি সমাধান। ধন্যবাদ সবাই।